এখানে এসে একেবারে ইন্টারেস্টিং একটি জিনিস ফার্স্ট টাইম দেখছি। এটি হলো সেই দিনাজপুর পৌরসভার অনেক পুরনো বিল্ডিং, এবং এই পৌরসভার বিল্ডিংয়ে সাজার একটি বিষয়। লিচু রাজধানীতে এসে আমি প্রাকৃতিক লিচু না খেয়ে কৃত্রিম লিচু খাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দিনাজপুর সদর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফুল ইসলাম সৌরভ। আমি আজ আপনাদেরকে দিনাজপুর শহরটি আছে এই শহরটি এক্সপ্লেইন করে দেখাবো। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি মূলত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দিনাজপুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে দিয়ে যাচ্ছি। দর্শক দেখুন, চলতে চলতে একটি মাজার শরীফের দেখা মিললো। এটি হলো চেহেল গাজী মাজার শরীফ, এটি হলো দিনাজপুর সরকারি কলেজ। আমি এখন অটোরিক্সা থেকে নেমে যাচ্ছি, এটাকে বলা হয় মূলত চৌরাঙ্গি মোড়। দেখুন প্রিয় দর্শক, এখানে কত বড় একটি বট গাছ, খুব সম্ভবত অনেক প্রাচীন একটি বট গাছ এটি। এটি মূলত কালীতলা মোড়। আর দিনাজপুরের লিচু, কত সুন্দর লিচু দেখুন, মানুষজন লিচু বিক্রি করছে। ধীরে ধীরে শহরের ভিতরে প্রবেশ করছি আমি। চারুবাবুর মোড় থেকে আর একটু যদি সামনে যান, সামনে গেলেই দেখতে পাবেন একটি সুন্দর দৃষ্টিনন্দন একটি গেট। এটি আসলে কালী মন্দির। এই জায়গাটির নাম বলে গণেশতলা। এখানেও বলানি গণেশতলায়। এটি হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন দিনাজপুর। দর্শক, এই মুহূর্তে আমি আছি লিলির মোড়। এই দেখুন, এখানে এখানে রয়েছে চারটি রাস্তা। একদিকে এটা রাস্তা আছে, এদিকে এটা আছে। এই রাস্তা দিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে সামনে যাব। আমি দেখি হাঁটতে হাঁটতে সামনে কী দেখা যায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক দেখুন, চলতে চলতে মজার একটি জিনিস চোখে পড়লো। এখানে কাঁঠাল পাতা বিক্রি করা হচ্ছে। দেখুন কাঁঠাল পাতা বিক্রি, তাই এগুলো কাঁঠাল পাতা কি বিক্রি করে? আচ্ছা, কী হিসাবে বিক্রি করে, কীরকম? এই আটি হিসাবে বিক্রি করে আন্টি। কাঁঠাল পাতা আটি কত করে বেচেন? 10 টাকা করে। এই যে দেখুন, এখানে এসে একেবারে ইন্টারেস্টিং একটি জিনিস, আমি আসলে কখনোই দেখিনি যে কাঁঠাল পাতা বিক্রি করে। এখানে এসে ফার্স্ট টাইম দেখছি যে কাঁঠাল পাতা বিক্রি করছে। এই খুবই ভালো লাগলো। শুধু যে কাঁঠাল মানুষ বিক্রি করে বা কাঁঠালের যে কাঠ বিক্রি করে, কাঁঠাল গাছ বিক্রি করে তা কিন্তু নয়, কাঁঠাল পাতাও এখানে বিক্রি হয়। এবং যাদের ছাগল আছে, মূলত কিন্তু ছাগলকেই খাওয়ায়, ছাগলকে, যাদের ছাগল আছে ছাগলকেই এই কাঁঠাল পাতা খাওয়ানো হয়। তো দিনাজপুরে এসে আমার খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, কাঁঠাল পাতাও সুন্দরভাবে বিক্রি হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে। তো প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে চলে আসলাম দিনাজপুর পৌরসভার সদর দপ্তরে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি মূলত দিনাজপুর পৌরসভার বিল্ডিং। এই যে দেখুন, অনেক সুন্দর একটি ভবন, দেখে মনে হচ্ছে যে বর্তমান সময়ের এই বিল্ডিংটি নয়, অনেক পুরনো আমলের বিল্ডিং। এটি হলো সেই দিনাজপুর পৌরসভার অনেক পুরনো বিল্ডিং, এবং এই পৌরসভার বিল্ডিংয়ের সামনেই অনেক সুন্দর একটি বাগান রয়েছে। দেখুন কত সুন্দর একটি ফুলের বাগান, দেখে একেবারে মন ভরে যাবে। আমি এখন যে ভবনটির পাশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভবনটি মূলত দিনাজপুর জেলা দায়রা জজ আদালত ভবন। আস্তে আস্তে আমি ঢুকতেছি ভিতরে, তার প্রাঙ্গণে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। বেশি দূরে যাব না আসলে, আদালত প্রাঙ্গণ এটা বর্তমান সময়ের তৈরি করা। এই যে দেখুন, অনেক সুন্দর জেলা ও দায়রা জজ আদালত দিনাজপুর, অনেক সুন্দর একটি ভবন। যাই হোক, এখান থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। এই দিনাজপুরের এক সময় নাম ছিল দিনরাজপুর, পরবর্তীতে সেই নাম পরিবর্তিত হয়ে বর্তমানে দিনাজপুর হয়েছে। প্রিয় দর্শক, আমি চলতে চলতে চলে আসলাম সেই দিনাজপুরের মহারাজা মোড়ে। চাচা আপনাকে কয় টাকা দিব? 20 টাকা দিব, তাই তো? ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি
মহারাজার মোড়ে। দেখুন নামটি শুনেই কতটাই ভালো লাগছে, যে মহারাজার মোড়। শুধু এই রাজা নয়, মহারাজার মোড়। প্রচণ্ড গরম, গরমে যখন আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই তখনই অটোরিকশায় উঠে পড়ি, মূলত গন্তব্যে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমি মহারাজার মোড় থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এটি শেরশাহ মোড় বলে। আমি এখন কিছু খাবো, আসলে খুবই ক্লান্ত লাগছে, পানীয় জাতীয় কিছু খেতে হবে। এটা আছে বেসিন সিট, কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। আসলে এটা কোন কোম্পানির? প্রাণের, না প্রাণের দাম মাত্র 30 টাকা বাসিন সিট। খাওয়ার পর বোঝা যাবে যে কেমন লাগে। বসে খাই, বিসমিল্লাহ। ক্যামেরাটা রাখি না, রাখাটা রিস্ক হয়ে যাবে, না রেখে খেয়ে নেই। মানে সুন্দর ফ্লেভার, এটি মূলত লিচুর ফ্লেভার। মজার একটি বিষয়, দিনাজপুরে এসে, লিচুর রাজধানীতে এসে আমি প্রাকৃতিক লিচু না খেয়ে কৃত্রিম লিচু খাচ্ছি। তবে অনেক মজা, মজা মানে কি অনেক মজা, কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। যখন এই সিটগুলো চাবাচ্ছি সুন্দর একটি শব্দ হচ্ছে এবং নিমিষেই মুখের মধ্যে গলে যাচ্ছে। তো এখান থেকে সরাসরি হাজিদান এসে কোনো অটো পাচ্ছি না, তাই এই চাচার অটোতে উঠলাম। এটি যাবে হইল কলেজ মোড়ে, যাবেন না